সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে আলোচনা করব আমাদের রাজ্যে ভিলেজ পুলিশের নিয়োগ নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের একটি জেলায় 12টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু। কোন জেলায় নিয়োগ করা হচ্ছে, ভিলেজ পুলিশের কাজ কী, কারা কারা আবেদন করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তা আজকে জানাব। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর ভিলেজ পুলিশ পদে নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় একটি থানা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়। এর জন্য অবশ্য পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারেন। আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ নিয়োগ করা হয় আবেদনকারীকে অবশ্যই সেই উক্ত গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়। ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, তার ডিটেলসটা আপনাকে জানাচ্ছি আস্তে আস্তে। দেখুন ভিলেজ পুলিশের কাজ কী। একজন ভিলেজ পুলিশকে তার পঞ্চায়েত এলাকার বিভিন্ন খবরাখবর রাখতে হয়। সেই সাথে ভিলেজ পুলিশদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল নির্দিষ্ট এলাকার সিভিক পুলিশ ভলেন্টিয়ারদের নিয়ন্ত্রণ করা। ভিলেজ পুলিশের বেতন প্রতি মাসে 15,000 টাকা করে ভিলেজ পুলিশদের বেতন দেওয়া হয়। ভিলেজ পুলিশের জন্য বয়সময় অর্থাৎ ভিলেজ পুলিশে যে আবেদন করবেন তার জন্য আপনার বয়স কতটা হতে হবে। ভিলেজ পুলিশের পদের চাকরির জন্য আবেদনকারী বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। বয়সে হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। ভিলেজ পুলিশ চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই ভিলেজ পুলিশ পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। কোথায় নিয়ে করা হচ্ছে, দেখুন পুরুলিয়া জেলার 8টি থানার মোট 12টি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি করে মোট 12টি শূন্যপদে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে। জানা গিয়েছে ওই 12 জন কর্মরত ভিলেজ পুলিশ তাদের চাকরি ছেড়ে দিয়েছে, তাই শূন্যপদ সৃষ্টি হওয়ায় খুব শীঘ্রই এখানে ভিলেজ পুলিশ পদে নিয়োগ করা হবে, যার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত এলাকায় ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে, দেখুন পুরুলিয়া মফস্বল থানার আমরা গঙ্গা পিদরা ডিমডিহা গ্রাম পঞ্চায়েত, ঝালদা থানার কলমা হেসাহাতু গ্রাম পঞ্চায়েত, তারপর আদ্রা থানার বেকো আড়া গ্রাম পঞ্চায়েত, কেন্দ্রা থানার বিশরী গ্রাম পঞ্চায়েত, আরশা থানার বেল্ডি গ্রাম পঞ্চায়েত, আর পুঞ্জ থানার পুঞ্জ গ্রাম পঞ্চায়েত, আর সাতুরি থানার হচ্ছে গড়শিখা গ্রাম পঞ্চায়েত। ভিলেজ পুলিশের জন্য আবেদন প্রক্রিয়া অর্থাৎ কী করে আপনি আবেদন করবেন, দেখুন প্রথমে আপনাকে একটা A4 কাগজ নিতে হবে। সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি যে চাকরি করতে ইচ্ছুক ভিলেজ পুলিশের জন্য সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। দেখুন কি বলা যায়, তখন একটা সাদা কাগজের দরখাস্ত লিখে আবেদন করতে হবে। নির্দিষ্ট থানায় গিয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে, অর্থাৎ যেসব থানাগুলোর নাম বললাম সেই সব থানা যদি আপনি বাসিন্দা হন তাহলে কিন্তু আপনাকে জমা দিতে হবে আবেদনপত্র। অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক এমন একটি বিষয়ে দরখাস্ত লিখতে হবে। তারপরে এই দরখাস্ত বা আবেদনপত্রের সাথে দরকারি কিছু নথিপত্রের জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরে নির্দিষ্ট থানায় গিয়ে আবেদনকারীকে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, মাধ্যমিক পাশের প্রমাণপত্র, তারপরে হচ্ছে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, বয়স প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে নিতে হবে, আর হচ্ছে সাদা কাগজে চাকরি করতে ইচ্ছুকের জন্য একটি আবেদনপত্র বা দরখাস্ত। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 আগস্ট। এরপরে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।